আজ ভারতবর্ষে যে মানুষগুলো বাইরের রাষ্ট্রে চলে গেছে তারা আজকে এক থেকে দেড় কোটি মানুষ কিছু কম বেশি তারা আজকে ভারতে ফিরিয়ে দেবে বলছে। কি মানে এই হয়েছে আন্দোলন, ঘর রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ভাঙচুর করে ইসলামের রীতিনীতি হয়, ইসলাম বহির্ভূত কাজ, এটা ইসলাম মেনে নেয় না, ধর্মগুলো মেনে না, আমরা পিসা কোনই মেনে নেব না। দেখুন এই নকুল শর্মা, এই নকুল শর্মা যে কথাটা বলেছে আল্লাহ রসুলের সামনে অপমানমূলক কথাবার্তাটা বলেছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছে মুসলিমদের। আবার এই আঘাতটা হিন্দু মুসলমান কোনো ধর্মের মধ্যে কারোরই আঘাত দেওয়াটা উচিত না, ভাবাবেগে আঘাত দেওয়া উচিত নয়। আজকে নকুল শর্মা যে কথাটা বললে, কার ইন্ধনে বললেও ও পেলে কোথা, কি বুঝলেন, এটা তো বিজেপির এজেন্ডার মধ্যে আছে। কি বুঝলেন, যে বিভার্জন কথাবার্তারা, সাম্প্রদায়িক মনোভাবের কথাবার্তারা, কি এটা বলো, মুসলমান মুসলমান, পাকিস্তান পাকিস্তান, হ্যাঁ, ধর্মের মধ্যে আঘাত দিয়ে সব কথাবার্তা বলো বলে মুসলমানরা নিজেরা ব্যতিব্যস্ত হয়ে থাকবে, নিজের মধ্যে হুড়োহুড়ি করবে, আর এর মাঝখান থেকে বিজেপি নিজের আখেরটা গুচাবে। কি বুঝলেন, এছাড়া তো আর অন্য কোনো উদ্দেশ্য নয়, কথা বুঝলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে নবী হযরতে মুহাম্মদ সাল্লাম, তিনি বিশ্ব নবী, তিনি জাহানে নবী, তেনাকে সৃষ্টি আল্লাহ করেছেন, তেনাকে সৃষ্টি যদি না করতেন পৃথিবীতে কোনো জিনিস সৃষ্টি হতো নি, মানব জাতিরা সৃষ্টি হতো নি। তেনাকে নিয়ে এই ধরনের মন্তব্য করাটা গরিব ভুল, মূর্খ অপনা ছাড়ার কিছু নেই। অশিক্ষিত মূর্খ হলে যেসব কথাবার্তারা বলে সেসব কথাবার্তা মানে মুখ দিয়ে বেরোচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিয়ে ওরা বিশ্ব একটা আড়ন চলছে, দেশ বিদেশ অন্য অন্য রাষ্ট্র এসব বিষয়ে সচেতন হয়ে তার প্রতিবাদ করছে, ভারতের মানুষও প্রতিবাদ করছে, খালি মুসলমান নয়, হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি জাতি ধর্ম সবাই কিন্তু এর নিন্দা করছে। কি বুঝলেন, তাকে দুচ্ছি করছে, কি বুঝলেন, ছোটো বড়ো কথাবার্তা বলছে, এটা সবাই বুঝতে পারছেন। আজকে এটা এত জোর বেড়ে গেল কেন, কারণটা কি, কি বুঝলেন, কারণ একটা আছে তো, একটু জিনিস ছিল না, কথা বুঝলেন না। এর আগে বামফ্রন্ট সরকার ছিল, তারাও দেশ চালিয়ে গেল, কংগ্রেস সরকার ছিল, তারাও দেশ চালিয়ে গেল, বর্তমান বিজেপি সরকার আসার পর থেকে এরকম শুরু হলো কেন, বিজেপি সরকার আসার পর থেকে তো গোটা ভারতবর্ষে, কি মানে আপনার ব্যতিব্যস্ত, কি মানে গোটা ভারতবর্ষটাই উশৃঙ্খল, বলেন না, অশান্তি, চারিদিকে মারামারি, গুতগুতি টানা হয়েছিল, মন্দির মসজিদ এই রে হুড়োহুড়ি, এরে বাবু এসব জিনিস ছিলই না আজকে। আগে এখানে বিজেপি আসার পরে কে গরু জবাই করে, গরু জবাই করতে দেওয়া হবে না, ওটা আমাদের ভগবান, খেতে দেওয়া হবে না, মারো পেটো, কেন জবাই করলে গরু, আরে খাদ্য কার কী আছে না আছে আমার দরকার দেখার দরকার নেই, যাকে যেটা ভালো লাগছে সেটা খাবে, আমি কি খাবো না খাবো তোমাকে বলে খেতে হবে, কত মুসলমান মারা হলো, বহুত কিছু হয়েছে এর আগেও আপনারা জানেন, হ্যাঁ, একের পর এক দাঙ্গা, আসামে একটা দাঙ্গা, সেটা ওই কোথায় কিছু নেই, মুসলমান তাড়িয়ে দাও, বাংলাদেশে ভাগিয়ে দাও, এরা কেন থাকবে, এদের ঘরে থাকার অধিকার দেওয়া হবে না, এনআরসি এনপিআর এসব করে হুড়োহুড়ি করো, মুসলমানকে বিধিব্যস্ত রেখে দাও, এটা সুপরিকল্পিতভাবে একমাত্র বিজেপির চক্রান্ত, চাইছে এরকম করে করে হিন্দু ভোটটাকে একটা সাইডে নিয়ে এসে ও দাঁড়াবো, মুসলিমদের ভোটের কোনো প্রয়োজন নেই। কি বুঝলেন, হিন্দু ভোটটা যাতে একটা পকেটের মধ্যে আসে এই সুপরিকল্পিতভাবে এই কাজটা বিজেপিরা চালিয়ে যাচ্ছে। এটা মনে রাখবেন,
आज के जदि बीजेपी जे लाइने जेते चाहिए ए लाइने उनी कोनो दिन ही जेते पारबे ना होबे ना एटा के बुझने क्यों सुखे थाकबे ना। आज के बोलते चाहिए हिंदू राष्ट्र बनाबो, हिंदू राष्ट्र बनिए कि करबे कि सुरार होबे कि मुनु किछु सुरार होबे कि चाकरी कोई शिल्प कोई कर्म कोई मानुष खाबे कि हाँ नहीं तो किछु कत मिलन ना इन किछु दिते पाबे ना। मानुषेर लक्ष्य वस्तुटा अन्य दिके घोराते चाहिए, धर्म 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 के एकटा लक्ष्य वस्तु अन्य दिके घोराते चाहिए, एटा एक ওদের পুরোপুরি পরিকল্পিতভাবে এই জিনিসগুলো ঘটানো হচ্ছে কি বুঝলেন। আজকে বিজেপির মুখপাত্র হচ্ছে নকুল শর্মা কি বুঝলেন, তার মুখ দিয়ে এই কথাটা বেরোবে এটা আমরা কোনোদিন আশা করতে পারি না। কিন্তু বুঝতে পেরেছেন আজকে বিশ্বের মানুষ খেপেছে, চারিদিকে হুড়ুহুড়ু শুরু হয়েছে, এরকম করতে 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 আগুনটা লেগেছে। আমরা এর আগেও আমরা বলেছিলাম হ্যাঁ লাল বুলটা ইট মারলে হুড়ুহুড়ি করবে, ইট মারতে মারতে ভীমরুলের চাকে যখন ইট মেরে দেবে তখন কিন্তু টিকা মুশকিল হয়ে যাবে, ঘুমটা ছিনিয়ে নেবে, চারিদিকে আগুন লেগে যাবে। আর তাই করেছে ওই নকুল শর্মাকে নিয়ে বিজেপি করেছে কি ভীমরুলের চাকে ইট মেরে দিয়েছে, এই মারার পরে চারিদিকে ছিটকে বেরিয়ে পড়েছে, চারিদিক দিয়ে আন্দোলনটা শুরু হয়েছে। আর ভারতটার পজিশনটা কোথা নিয়ে চলে গেছে বিশ্বের দরবারে? হ্যাঁ হ্যাঁ, আজ ভারতের মুখে চুনকালি লেগিয়ে দিলে, ভারতের মাথাটা হ্যাট করে দিলে কি বুঝলেন। আজকে বিশ্বের মানুষ বুঝতে পারছে সকলে, কিন্তু এইটাই বলতে চাইছি যে এইভাবে শৃঙ্খল ঘটিয়ে কোনদিন ভারতের শান্তি ফিরিয়ে আনা যায় না কি বুঝলেন। ভারতের মানুষ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বসবাস করছি, আমাদের দরকার শান্তি। আমরা কি করে খাবো না খাবো, চাকরি কর্ম শিল্প কি করে কি হবে না হবে সেদিকে আপনি দিতে পাচ্ছেন না, না দিতে পেরে আপনি খালি বিভাজন বিভাজন করে গদিতে বসে থাকবেন, এটা তো সুন্দর একটা পরিকল্পিতভাবে কাজ চলছে। বাইরে আজ ভারতবর্ষের যে মানুষগুলো বাইরের রাষ্ট্রে চলে গেছে তারা আজকে এক থেকে দেড় কোটি মানুষ কিছু কম বেশি তারা আজকে ভারতে ফিরিয়ে দেবে বলছে কি বুঝলেন। কাতার থেকে নিয়ে কুয়েত থেকে নিয়ে আরব আমিরশা থেকে নিয়ে বেরিয়ে যাওয়া ভারতে বড় কোম্পানি তাড়িয়ে দিচ্ছে, কারণটা কি? তা এরা সে কি খাবে? হ্যাঁ মোদিজি সাহেব বলেছিল হ্যাঁ আচ্ছা দিন আয়েগা, কি আচ্ছা দিন এসেছে? হ্যাঁ আচ্ছা দিন এসতে পেরেছেন কি, তো মুখের ভাষাটা ওনার রয়েছে, উনি বলেছেন আজকে এই মানুষগুলো ইন্ডিয়ায় খেতে পাচ্ছে না, জায়গা নেই, চাকরি নেই, কর্ম নয়, কিছু নেই, এরা বাইরে যেয়ে খেটে খুটে দুটো ইনকাম করে দেশে বাচ্চা কাচ্ছে দেশে ভারতবর্ষে খাচ্ছে। আজকে এই মানুষগুলো ফিরিয়ে দিলে এরা খাবে কি, এদের চাকরি দেবে কে, কর্ম দেবে কে? এদের কারণ আজকে এই নকল সঙ্গে বলো লোকে ধরুন সকলে যে হ্যাঁ আমাদের বেকার হয়েছে, আমাদের চাকরি দাও কর্ম দাও, খাবো কী করে? দিবার ক্ষমতা আছে, বসে বসে বড় বড় ফুট মারছে, গদিতে বসে বসে বড় বড় ফুট মারা যায়, বাস্তবে কি হচ্ছে, মানুষের কি চলছে না চলছে এটা তো ওনারা বেরিয়ে দেখে না। হ্যাঁ দুটো বক্তৃতা দিয়ে বলে দিলাম হয়ে গেল, এটা বাংলার মানুষ তো বুঝতে পারছে কী করতে চাইছেন। যে জিনিসটা ঘটাচ্ছে পশ্চিমবাংলায় ঘটল, আজকে দিল্লি রোড ঘুণটাকে ঘুণটা বন্ধ কি বুঝলেন, কোথায় রাস্তা অবরোধ করে ভাঙচুর পুড়াপুড়ি শুরু হয়ে গেল, কার ক্ষতি হলো? ভারতবর্ষের ক্ষতি হলো, ভারতবর্ষের জনগণের মানুষের ক্ষতি হলো, কষ্টই পড়া আছে মানুষ। হ্যাঁ আজকে দুটো ডাক্তার পানি ওষুধ পানি ডাক্তারের জন্য রেজা রাখা দরকার আছে, তারপরে মানুষ অ্যাম্বুলেন্স আছে, কোন রোগী আছে কি অসুবিধা আছে সবকে ঘুণটাকে ঘুণটা দাঁড়িয়ে আর দেশের কত ক্ষয়ক্ষতি হয়ে গেল। কি করছিল সরকার? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল, দুটো কথা বলতে পারলে না, প্রশাসনটাকে সেইভাবে কড়া স্টেপ দিতে পারলে না, কেন করলি তো হয়ে যেত কেমনি? তা বলেও কিন্তু এই হয়েছে আন্দোলন, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ভাঙচুর করে ইসলামের রীতিনীতি হয়, ইসলাম বহির্ভূত কাজ, এটা ইসলাম মেনে নেয় না, ধর্মগুলো মেনে না, আমরা পিসা কোনই মেনে নেব না এটাকে কি বুঝলেন, ওটা মানার মেনে দেওয়া যাবে না, এটা ইসলাম গরিব কাজ। কিন্তু আন্দোলন হবে, সব কিছু হবে সীমার মধ্যে থেকে, ঘর বাড়ি ভাঙ চুর পুড়িয়ে টুড়িয়ে নয়। হ্যাঁ আমি আন্দোলন করবো, নিশ্চয় আন্দোলন করবে, একটা সাইটে এসো কি বুঝলেন, সাইটে আপনি মিটিং ডাকুন, ডেকে বসে আন্দোলন করুন কি বুঝলেন।
আজ ধর্মের ভাবাবেগে আঘাত দিয়েছে কি বুঝলেন? নকুল শর্মা নিশ্চয়ই তার প্রতিবাদ হয় বলা হবে কি বুঝলেন? খালি মুসলমান কেন করতে যাবে, মুসলমান কেন করতে যাবে? হ্যাঁ, আন্দোলনটা হিন্দু মুসলমান উভয় জাতি মিলে ন্যায়ের উপরে আন্দোলন করতে হবে, বলতে হবে। হ্যাঁ, কথা বলি না, প্রতিবাদ করতে হবে কি বুঝলেন? শান্ত সৃষ্টির সঙ্গে অশান্তি করে আন্দোলনটা নয় কি বুঝলেন? সংবিধান আইন ধরে আমাকে আন্দোলনটা করতে হবে, কথা বুঝলেন না? এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন।